কে আপনার সবচাইতে বড় শত্রু বলে দেবে চাণক্য নীতি। চাণক্যের মতে আমরা লেখাপড়ার মাধ্যমে যা শিখি তা সারা জীবনই আমাদের পাথেয় হয়ে যায়, কেউই এই জ্ঞান আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না। আমাদের অসফলতার পিছনে লুকিয়ে থাকে কিছু গোপন শত্রু, আর সেই শত্রুকে চিনতে না পারলে জীবনের সাফল্য কোনোদিনই আসবে না। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোডটি। আজকের আলোচ্য বিষয় হলো শত্রুকে চিনবেন কিভাবে। কৌটিল্য নামে পরিচিত ছিলেন চাণক্য। প্রজন্মের পর প্রজন্ম চাণক্য তার নীতি ব্যক্ত করে জীবনের সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথে দিশা দিয়ে গেছেন। তিনি আরও জানিয়েছেন জীবনে সুখী হওয়ার আদর্শ কয়েকটি উপায় সম্পর্কে। তার রচিত গ্রন্থে সবকটি নীতি বিশ্লেষণ করলে বোঝা যায় সমস্ত নীতিতেই রয়েছে বাস্তব জ্ঞান এবং শক্তিশালী কিছু যুক্তি। তাই চাণক্যের নীতি অনুসরণ করলে কোনোদিনও সুখ ও শান্তির অভাব ঘটে না। তাই সুখী ও সমৃদ্ধশালী জীবন পেতে চাণক্য আমাদের কোন নীতি অনুসরণ করতে বলছেন চলুন জেনে নেওয়া যাক। বৃদ্ধ এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তির প্রতি বিনয়ী হতে হবে, কথা বলতে হবে ধীরে এবং মধুর স্বরে, জীবনযাপনের ধরন এমনই হতে হবে যাতে যে কোনো কাজে এবং ব্যবসায় অবশ্যই সফলতা আসে। এছাড়াও অস্থির মনকে শান্ত করুন, মন শান্ত হলে তবেই প্রকৃত বন্ধুকে চেনা যায়। অন্যের আনন্দে যারা দুঃখ প্রকাশ করেন তারা কোনো দিনও সুখী হতে পারে না। চাণক্য নীতির ১৩তম অধ্যায়ের ১৫তম শ্লোকে এই সকল কথার উল্লেখ রয়েছে। তিনি আরও বলেছেন মনে তৃপ্তি না থাকলে কোনো কাজই সফলতা আসে না। চাণক্য মতে রাগ হলো আমাদের সব চাইতে বড় শত্রু, কারণ ক্রোধান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। রাগত অবস্থায় কোনটি ভুল ও কোনটি ভুল নয় তা স্পষ্টভাবে স্থির করাও যায় না। কখনোই অন্ধভাবে বিশ্বাস করে নিজের সবচাইতে বড় গোপনীয় কথাটি কারো কাছেই ব্যক্ত করা উচিত নয়। ওই গোপন কথাটির কারণেই কোনো না কোনো সময় ওই ব্যক্তির আপনার ধ্বংসের কারণ হতে পারে। চাণক্য এও বলেছেন সবচাইতে নিকট ব্যক্তি আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে উঠতে পারে। যে জীবন আমরা পেয়েছি তা খুবই ছোট, আমরা আমাদের ভুল থেকেই শিক্ষা নিই। সুতরাং একজন ব্যক্তির উচিত নিজের ভ্রান্তির প্রতি অবশ্যই মনোযোগী হওয়া, সেক্ষেত্রে প্রতিটি ভুল থেকে মিলবে শিক্ষা। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেও পাওয়া শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। প্রয়োজনের চাইতে বেশি দৃঢ় মনোভাব পোষণ করলে সমগ্র বিশ্বই আপনাকে বোকা বানাবে। অরণ্যের মধ্যে সবচাইতে সোজা গাছটি কিন্তু আগে কাটা পড়ে যায়। অবশ্যই মনে রাখবেন কখনো লোভের দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। লোভের বশবর্তী হলে বারংবার ভুল পদক্ষেপ নেওয়ার আশঙ্কা বাড়ে। জীবনে কোনো কোনো সময় একাধিক সিঁড়ি একেবারে টপকে উঠতে হয়, তবে সেই কাজ করার আগে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে ও অভীষ্ট সম্পর্কে নিশ্চিত হতে হবে, তবেই মিলবে সাফল্য। আজকের এপিসোডটি এই পর্যন্তই। এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার দিন শুভ হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।